14 দিনের লকডাউনের শেষে খুলে গিয়েছে আজ শহর শিলিগুড়ি, তার সাথে খুলেছে বিধান মার্কেটও। তবে বিধান মার্কেটের ব্যবসায়ীরা আশার আলো দেখতে পাচ্ছেন না যতক্ষণ না এসে পৌঁছচ্ছে পর্যটকেরা। 14 দিনের লকডাউনের পর আজ খুলে গেল শিলিগুড়ির বিধান মার্কেট। এর আগেও লকডাউন সহ আরো বিভিন্ন কারণে বন্ধ রাখা হয়েছিল এই মার্কেট, যার ফলে ব্যবসায় এক বিশাল ধাক্কা পড়েছিল। তবে ব্যবসার পাশাপাশি নিজেদেরকেও সুস্থ রাখতে হবে, সে কারণেই এই লকডাউনকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে বিধান মার্কেট বন্ধ রেখেছিলেন ব্যবসায়ীরা। তবে তারা জানাচ্ছেন, বিধান মার্কেটের ক্রেতারা মূলত বেশিরভাগই শহরের বাইরের মানুষেরা, তাই যতদিন না বাইরের থেকে পর্যটকেরা শিলিগুড়িতে আসছেন ততদিন পর্যন্ত ব্যবসায় আসার আলো তারা দেখতে পাচ্ছেন না। তারা আরও জানান, সমস্ত সুরক্ষাবিধি মেনেই তারা ব্যবসা করছেন। ক্ষতির তো হিসাব নাই এবং ঘরে খাচ্ছি বাস। এই যে বারবার লকডাউন হচ্ছে, এই লকডাউনকে মেনে তো আপনারা দোকান বন্ধ করছেন? হ্যাঁ, বন্ধ তো হবেই, সরকারের একটা বিধিনিষেধ আছে, বাইরে বেরোবে না এই করোনা ভাইরাসের জন্য, তো করতে হবে। আমাদের পরিস্থিতি খুবই খারাপ, মানে এটা বলা যাবে না। এই লকডাউন উঠে যাওয়ার পরে বারবার মার্কেট খুলে যাচ্ছে, তো সেই সময় কি ব্যবসা হচ্ছে? না না না, ব্যবসা হচ্ছে না, আরও খারাপ হচ্ছে। আশেপাশে সবই তো বন্ধ, শিলিগুড়ি নির্ভর হচ্ছে বাইরের লোকের উপর, কারণ বাইরের লোক না আসলে হবে না তো। আর এই যে মার্কেটে প্রতিদিন এত মানুষের যাতায়াত থাকে, তো স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে বলে মনে হয়? না, স্বাস্থ্যবিধি তো মোটামুটি তো মানাই হচ্ছে। যেরকম আমাদের দোকানে আসলে একটু দূরত্ব মেনেই কাস্টমারকে মাল দেখাই বা দিই, আর সঙ্গে স্যানিটাইজার করতে হয়। তো কেবল খোলা হলো, ওয়েদারও একটা ব্যাপার, এখনো বুঝতে পারছি না, কাল থেকে বোঝা যাবে ওয়েদারের জন্য। আজকে বোঝা যাচ্ছে কী হবে না। এই যে লকডাউনগুলো যে হচ্ছে, দোকান বন্ধ রাখতে হচ্ছে, এগুলোকে তো আপনারা সমর্থন তো এমনি করছেন লকডাউন? হ্যাঁ, এমনি তো প্রশাসনের উপরে পূর্ণ আস্থা দিয়ে আমরা সমর্থন করছি। আর কি মনে হয় ব্যবসা এখন কেমন হবে, কারণ এর আগেও তো লকডাউন চলেছিল, লকডাউন তুলে গেল, তারপরে বেশ কিছুদিন মার্কেট খোলা ছিল, সেই সময় কী ছিল? তখন ব্যবসা কিন্তু হয়নি, মার্কেটের লোক আসেনি। এবারও মনে হচ্ছে না, কারণ যে হারে প্রকোপ বেড়েছে সবার হাতে অ্যাভাইটি করতে পারে, কিন্তু বুঝতে পারছি না, এখন কাল পরশু ওয়েদার ঠিক হলে বোঝা যাবে যে বেলা কেমন হবে না। আর যতক্ষণ রাস্তা না খুলবে, বাইরের লোক না আসবে, ততক্ষণ ব্যবসা উঠবে। আর এই যে মার্কেটে তো প্রতিদিন অনেক মানুষের আনাগোনা থাকে, তো স্বাস্থ্যবিধি কী মানা হচ্ছে মানে মার্কেটে? এমনি আমরা ডিস্টেন্সটা যতটা পারছি মানার চেষ্টা করছি, স্যানিটাইজার মাস্ক এগুলো আমরা সবাইকেই বলছি করতে, আমরাও করছি, এটুকুনি তো মানা হচ্ছে। খুব খারাপ, কারণ কাস্টমার আসে না, এত মার্কেট বন্ধ থাকাতে কাস্টমার তো একদমই আসছে না। এই যে লকডাউনের জন্যই তো মার্কেট বন্ধ করা হয়েছে, যাতে সংক্রমণ কমে, তো সেই লকডাউন তো আপনারা নিশ্চয়ই সমর্থন করছেন? হ্যাঁ, নিশ্চয়ই সমর্থন করছি, না করলে তো বন্ধ করতাম না। আর এই যে মার্কেটে তো প্রতিদিন প্রচুর মানুষ আসে, তো স্বাস্থ্যবিধি যেগুলো রয়েছে কী কী মানার চেষ্টা করছেন, মানে মার্কেটে মানা হচ্ছে? আমরা পুরোপুরি মানার চেষ্টা করছি, দূরত্ব বজায় রাখছি, স্যানিটাইজার ইউজ করছি, মাস্ক পরে ব্যবসা করছি। আজকে তো মার্কেট খুলেছেন, এখনো পর্যন্ত সেভাবে তো ব্যবসা হয়েছে কি? না, এখন পর্যন্ত কাস্টমার সেভাবে আসেনি।